1985 সালে 23 নভেম্বর ইজিপ্টিয়ারের বোয়িং 737 ফ্লাইটটি 648 গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে যাত্রা শুরু করল। উড্ডয়নের প্রায় 10 মিনিটের মধ্যে সন্ধ্যা 7:35 দিকে সালেম সাকর নামে এক ব্যক্তির নেতৃত্বে 3 ব্যক্তি অস্ত্র ও গ্রেনেড দেখিয়ে বিমানটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ছিনতাই হওয়া বিমানে সর্বমোট 92 জন যাত্রী এবং 6 জন ক্রু ছিলেন। যাত্রীবেশে বিমানে অবস্থান করা ছিনতাইকারীদের মধ্যে ওমর মোহাম্মদ আলী রেজাক জোর করে বিমানের ককপিটে প্রবেশ করে এবং বাকি 2 ছিনতাইকারীর মধ্যে সালেম চাকর বিমানের সামনে এবং অপরজন নার আলদিন বা সাইদ বিমানের পেছনে অবস্থান নেয়। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি হওয়া যাত্রীদের পাসপোর্ট যাচাই বাছাই শুরু করে। 2 ইসরায়েলি যাত্রীকে জোর করে বিমানের সামনের সারিতে বসিয়ে দেওয়া হয়। এরপর 3 মার্কিন যাত্রীকে ওই 2 ইসরায়েলির ঠিক পেছনে বসানো হয়। ধারণা করা হয় ছিনতাইকারীরা আবু নিদাল অর্গানাইজেশন নামে একটি ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনের সদস্য। যাত্রীদের মধ্যে মোস্তফা মেদহাত কামাল নামে একজন ছিলেন মিশরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য। ছিনতাইকারীদের কাছে শনাক্ত হওয়ার আশঙ্কা থেকে তিনি এক পর্যায়ে ব্যাগ থেকে পিস্তল বের করে ছিনতাইকারীদের নেতা সালেম সাকর উদ্দেশ্যে গুলি শুরু করে। গোলাগুলির এক পর্যায়ে সালেম চাকর নিহত হন। অপর ছিনতাইকারীর গুলিতে মোস্তফা মেদহাত কামাল মুমূর্ষ অবস্থায় বিমানের ভেতর পড়েছিলেন। সালেম চাকর মৃত্যুর পর ওমর মোহাম্মদ আলী রেজাকের নেতৃত্বে ছিনতাইকারীরা বিমানের নিয়ন্ত্রণ ধরে রাখে। ছিনতাইকারীরা বিমান নিয়ে আলজেরিয়ায় অবতরণ করতে চায়, তবে পরিবর্তিত পরিস্থিতিতে লিবিয়াতে অবতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বিমানের ক্যাপ্টেন হানি গালাল পর্যাপ্ত জ্বালানি না থাকার বিষয়টি উল্লেখ করলে এক পর্যায়ে ছিনতাইকারীরা মাল্টায় অবতরণের নির্দেশ দেয়। মাল্টা সরকার প্রথম দিকে বিমানটি সেখানে অবতরণের অনুমতি প্রদানে অস্বীকৃতি জানায়। এরপর বিমানের ক্যাপ্টেন হানি গালাল নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করে সার্বিক পরিস্থিতি বর্ণনা করে সেখানে অবতরণের অনুমতি দিতে অনুরোধ করেন। এরপর মাল্টা সরকার অনুমতি দেয়। বিমান অবতরণের সাথে সাথে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা একে ঘিরে অবস্থান নেয়। এরপর 2 পক্ষের মধ্যে মধ্যস্থতা শুরু হয়। এই মধ্যস্থতা প্রক্রিয়ায় মাল্টার তৎকালীন প্রধানমন্ত্রী ছিনতাইকারীদের সাথে কথা বলেন। আলী রেজাক জরুরি ভিত্তিতে খাবার এবং জ্বালানি সরবরাহের জন্য মাল্টা সরকারের কাছে অনুরোধ জানান। মাল্টা সরকার বিমানের নারী যাত্রীদের মুক্তি প্রদানের শর্তে জরুরি খাদ্য সরবরাহে রাজি হয়। আলী রেজাক প্রায় 32 জন নারী যাত্রীকে জিম্মি দশা থেকে মুক্তি দেন। এর পরের ঘটনা একটু মর্মান্তিকেই। ইসরায়েলি নাগরিককে পিস্তল বের করে পেছন থেকে গুলি করেন এবং মৃত ভেবে তাকে বিমানের সিঁড়ি দিয়ে ফেলে দেন। ছিনতাইকারীরা নিয়ন্ত্রণ কক্ষে মাল্টার কর্তৃপক্ষকে জ্বালানি সরবরাহের জন্য চাপ দিতে থাকে এবং বিমানে জ্বালানি সরবরাহ না করা হলে প্রতি 15 মিনিটে একজন করে যাত্রী মেরে ফেলার হুমকিও দেয়। এর পরের ঘটনাগুলো আরও বেশি লোমহর্ষক। 15 মিনিট পর আলী রেজাক অপর ইসরায়েলিকে মাথায় গুলি করে বিমান থেকে ফেলে দেয়। কিছুক্ষণ পরপর আরও কয়েকজন যাত্রীকে হত্যা করা হয়। এই পর্যায়ে এসে মাল্টা সরকারের হাতে পরিস্থিতির উপর কোনো নিয়ন্ত্রণই ছিল না। এমন ভয়াবহ বিমান ছিনতাই পরিস্থিতি সামাল দিতে বিমান ছিনতাইয়ের প্রায় 24 ঘন্টা সময় পর রাত 8টার দিকে বিমানের চারপাশের আলো নিভিয়ে বিমানের যাত্রীদের উদ্ধারে মিশরীয় কমান্ডো বাহিনী সামরিক অভিযান শুরু করে। সেই সময়টাতে প্রচণ্ড গোলাগুলি এবং তীব্র বিস্ফোরণের ঘটনাও ঘটে। সেই সামরিক অভিযানে একজন ছিনতাইকারী নার আলদিন বোসাইদ ঘটনাস্থলেই নিহত হন। অপর ছিনতাইকারী ওমর মোহাম্মদ আলী রেজাক আহত অবস্থায় আটক হন। এছাড়াও মিশরীয় কমান্ডো বাহিনী বেশ কয়েকজন যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
এর মধ্য দিয়ে বিশ্বের ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান ছিনতাইয়ের ঘটনার অবসান ঘটে।